আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনার জন্য একটি 30+1 ট্রাফিকের ওবি রিভিউ করব, প্লাস সেটআপ টিউটোরিয়াল দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সাথে আছি আমি আলামিন, আপনারা দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এমন সব নতুন নতুন বাস মোটরের ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিওগুলো সবার পাইতে। সবাইকে স্বাগতম আরও একবার ভিডিওতে। আপনারা যে ওবিবিটি দেখতেছেন এটা হচ্ছে 30+1 জি ট্রাফিকের একটি ওবিবি। 1 জি ট্রাফিক বলছি বলে কিন্তু এখানে শুধু 1 জি ট্রাফিকই পাবেন, আর আমি যতটুকু সময় এখানে ড্রাইভিং করছি ততটুকু সময় কিন্তু এখানে সব আমি 1 জি ট্রাফিকের পাইছি, আর কোনো ট্রাফিক আমি এখানে দেখিনি। হ্যাঁ, অন্য ট্রাফিক আছে, বাস ট্রাক এগুলো তো আছে, বাট ওই বাসের মডেলের মধ্যে যদি বলি 1 জি ট্রাফিকটাই বেশি দেখছি। আর অন্যান্য কোনো বাস আছে কিনা আমি জানি না, কারণ অন্যান্য ম্যাপে অনেক সময় দেখা যায় আদার্স অনেক ধরনের বাস শো করে, সে সব ম্যাপে শো করে না। তো এইখানে আমি শুধু বাংলাদেশ 1 যে বাসটা দেখছি, তারই পাশাপাশি বাংলাদেশের যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারই পাশাপাশি এখানে কিন্তু আপনারা লেগুনাটাও পেয়ে যাবেন, যেটা কিন্তু অনেক বেশি অসাধারণ লাগতেছিল, ওবিটা আরও বেশি রিয়েলিস্টিক করে ফুটিয়ে তুলছিল। তো এইখানে আপনারা বাংলাদেশের অনেক নামি দামি ব্যানারের কিছু বাস কিন্তু দেখতে পারবেন, যেমন আপনারা এই ওবিবির মধ্যে কিন্তু বাংলাদেশি হানিফ পরিবহন, এনা পরিবহন, সাকুরা, তাছাড়া আরও অনেক ধরনের বাস কিন্তু আপনারা এই ওবিবির মধ্যে দেখতে পারবেন। এবং ওবিবিটি এক কথায় অসাধারণ একটি ওবিবি। আপনারা কিন্তু এইখানে যে গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ওবিবির একটি গ্রাফিক্স, বাট এটা কিন্তু পরিবর্তন করা হয়নি। এখন এইখানে যদি গ্রাফিক্সটা অ্যাড করা হইতো তাহলে তো বা গেমটা আরও বেশি ভারী হয়ে যেত, এপিকেটা আরও বেশি ভারী হয়ে যেত বা ওবিবিটা ভারী হয়ে যেত, তখন কিন্তু লোডিং বেসনে খেলতে একটু কষ্ট হয়ে যেত। এমনিতে তো আপডেট ভার্সন, তো ওবিবি আপডেট ভার্সনটা কিন্তু লোডিং বেসনে তেমন একটি খেলা যায় না। তারপরও যদি গ্রাফিক্স অ্যাড করা হতো তাহলে তো দেখা যেত আরও বেশি ল্যাগের দেখা পাওয়া যেত। যাই হোক, আপনারা যদি 2-3 GB খেলতে চান তাহলে আমরা গত 2-1 দিন আগে, কালকেও, গতকাল, আগামী গতকাল এবং এর আগেও কিন্তু আমরা দুইটা ওবিবি আপনার সাথে শেয়ার করছি। গত শুক্রবার এবং শনিবার দুদিনে কিন্তু আপনার সাথে ভার্সন 3.7.1 এর ওবিবি শেয়ার করছি, প্লাস সেটআপ টিউটোরিয়াল দেখে দিচ্ছি। আপনি চাইলে সেগুলো দেখে দেখে কিন্তু ভার্সন 3.7.1টা সেটআপ করে আপনারা 2-3 GB র্যামের মধ্যে খেলতে পারেন, এবং এটা দিয়েও আপনার চাইলে খেলতে পারবেন, বাট গ্রাফিক্সটাকে লো করে দিতে হবে, যেহেতু এখানে বেশি পরিমাণ ট্রাফিক পাবেন না আবার কম পাবেন এরকমটাও কিন্তু না। 30+ ট্রাফিক মানে এখানে প্রচুর বাস পাবেন, এটা আপনার শিওর থাকেন। এবং আমি এখানে যতটুকু দাঁড়িয়েছিলাম ততটুকু আপনারা দেখছেন কতটুকু বাস এখানে একের পর এক আসতেছিল। তো আশা করি ইউটিউবটা আপনাদের ভালো লাগছে। এখন চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনার দেখে দেবো কীভাবে বাংলাদেশি ট্রাফিক আপনারা সেট আপ করে ফোনের মধ্যে খুব সহজে সেটা প্লে করে খেলতে পারেন। তো এই ওবিবিটি আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনার এই ওবিবি লিঙ্কটি পেয়ে যাবেন, সেখানে আপনি এই ওবিটিকে ডাউনলোড করে নেবেন। আরেকটি বিষয় অনেকে জিজ্ঞেস করতে পারেন, আপনি অনেকে কমেন্ট করেন যে ভাই স্পিড ট্রাফিক নাকি নর্মাল স্পিড ট্রাফিক, এটা আমি ক্লিয়ার করে দিই, এটা নর্মাল একটা স্পিড ট্রাফিক ওবিবি। গেমের ফার্স্ট বাস দিয়ে আপনি বাকি বাসগুলোকে ওভারটেক করে ফেলতে পারবেন। এখন আপনার যদি স্পিড ট্রাফিক লাগে তাহলে বলতে পারেন, আমরা পরবর্তীতে এটার একটা স্পিড ট্রাফিক নিয়ে আসার চেষ্টা করবো, অর্থাৎ আমরা এই ওবিবির মধ্যে আর কি একটা স্পিড কোড নিয়ে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো, যাতে করে আপনার এই ওবিবি সহ আরও যত ভার্সন 4.3.2 ওবিবি আছে সবগুলোতে আপনারা স্পিড ট্রাফিক কোড নেমটা আপনার সেট আপ করে খুব সহজে সেটা স্পিড ট্রাফিকে কনভার্ট করে খেলতে পারেন। তো চলুন আজকের সেটআপ টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো এখন হচ্ছে আমাদের আজকের ভিডিওতে দেখানো যে ওবিবিটি আছে সেই ওবিবিটি কীভাবে সেট আপ করে আপনার ফোনের মধ্যে সেটি প্লে করে খেলতে পারেন। তো এখন আমরা সেটি আপনাদের দেখিয়ে দেব। তো সেটি করার জন্য আপনার সর্বফার্স্টে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করে আপনার এখানে সার্চ অপশন এসে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনার সর্বফার্স্টে, এবং সেই অ্যাপসটার নাম হলো জেটার কেবার। এখান থেকে আপনারা এই যে অ্যাপটি দেখতেছেন আপনার জেটার কেবার অ্যাপসের নামে যে অ্যাপটি, এই যে দেখেন এখানে সবুজ যে অ্যাপটি আছে অর্থাৎ এই অ্যাপটি এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারেন, বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সরাসরি একটা ভিডিও লিঙ্ক থাকবে যেটাকে এবার অ্যাপসের নিয়ে।
তো ওইখান থেকে আপনি সরাসরি এই জেটেকে ওয়েবসাইটকে নামিয়ে নিতে পারেন। তো আমি সবসময় যেটা ইউজ করি ওইটা আর কি, আর আপনি যদি চান তাহলে এই প্লে স্টোর থেকে এটাকে নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যেটা একেবারে অ্যাপস্টিকের নামানো হয়ে গেলে আমরা যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি বের হয়ে যাব। বের হয়ে আমাদের সর্বফার্স্টে যে কাজটি করতে হবে এই অ্যাপটিকে ওপেন করতে হবে। তার আগে আপনাদের ফোনে যদি বাস মোড ইন্দোনেশিয়ার কোনো গেম আগে থেকে থেকে থাকে সেটাকে আপনাদের অবশ্যই আনইনস্টল করে দিতে হবে। দেখেন আনইনস্টল না করলে কিন্তু হবে না, নতুন অ্যাপকে ইনস্টল হবে না, এখান থেকে আনইনস্টল করে দেবেন। তো আমরা আগে একটা গেমস আমাদের এখানে সেট আপ করা ছিল এটাকে আমরা আনইনস্টল করে দিচ্ছি, এখন এটা হোক ভার্সন 3.7.1 হোক ভার্সন 4.3.2, তো এটা আপনারা ইয়ে করে নেবেন এখান থেকে আনইনস্টল করে দেবেন। আরেকটা জিনিস আপনারা দেখে দিই, আপনারা অনেকে দেখি ওবিবি প্লাস এটিভ সেট আপ করার পর বাংলাদেশি ট্রাফিকটা চলে যায়, তো সেটা আপনাদের অটোমেটিক আপডেটের কারণে, আপনার প্লে স্টোরে অটোমেটিক আপডেট অফ করে রাখেন না যার জন্য এই সমস্যাটা হয়। তো আপনার এখান থেকে প্লে স্টোরে গিয়ে আপনার সিম্পলি এখানে যে আপনাদের ইয়ে আছে প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনার সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে যে এখানে যে দুই নম্বর অপশনটা আছে নেটওয়ার্কের এটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাপ অটো আপডেট অ্যাপস এটাতে ক্লিক করে এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা সেট করে দেবেন, তাহলে আর আপনাদের অ্যাপগুলো আপডেট হবে না অটোমেটিকলি। যাই হোক বুঝতে পারছেন আশা করি। এখান থেকে আমরা এখন যে কাজটি করবো এখান থেকে আমরা যেটাকে ওয়েবসাইটটিকে ওপেন করবো, ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাবো আমাদের যে ডাউন ফোল্ডারটি আছে সেই ডাউন ফোল্ডারের মধ্যে। তো এই ডাউন ফোল্ডার আসার পর এখানে একটা ওবিবি লিঙ্ক দেখবেন, বাংলাদেশ ওবিবি ভার্সন 3.7.1 এপিকে প্লাস ওবিবি অ্যান্ড ম্যাপ ডাউনলোডার, তো এটা আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনার গুগল অ্যাপের লিঙ্ক থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে ডাউনলোড করার পর এটাকে এক্সট্রাক্ট করবেন, তো এক্সট্রাক্ট করার জন্য আমরা ফাইলটিতে একটি ক্লিক করব, করার পর নিচের দিকে এক্সট্রাক্ট হেয়ার নামে একটি অপশন আপনারা দেখতে পারবেন, এই এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড চাবে, তো পাসওয়ার্ডটা সিম্পল আপনি এখানে বসিয়ে দেবেন, তো পাসওয়ার্ডটা আপনার যেখান থেকে ওবিবিটা ডাউনলোড করবেন সেখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে, সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি ওকে বাটনে ক্লিক করে এখান থেকে ফাইলটিকে এক্সট্রাক্ট করে নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ফাইলটিকে ওকে ক্লিক করে ফাইলটি এখান থেকে এক্সট্রাক্ট করে নিতেছি, তো এটা এক্সট্রাক্ট কমপ্লিট হবে অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি, এবং এটা এক্সট্রাক্ট হলে কিছু ফাইল পেয়ে যাবেন আপনারা এখান থেকে, সেই ফাইলগুলোকে আমাদের সেট আপ করতে হবে। তো আমরা এখান থেকে দেখতে পারবেন আমাদের যে বাংলাদেশ ওবিবিটি আছে এটা এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইলগুলো চলে আসবে। তো এইখানে যদি আপনারা দেখেন নতুন আরেকটি ফাইল আমরা পেয়ে গেছি, ফাইলটার ভিতরে প্রবেশ করি, এরপরে এখানে দেখতে পারবেন দুইটি এপিকে একটা কম্পিউটার মালওয়্যার ফাইল, তো নিচের যেটা একদম শেষে সেটাকে আমরা সর্বফার্স্ট ইনস্টল করবো, ম্যাপ যেটা ম্যাপগুলোকে ডাউনলোড করে নেবো। এটা কয়েকজন ইনস্টলে ক্লিক করবো, আমরা ইনস্টলে ক্লিক করার পর এটা আমাদের ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে, আশা করি আপনারা এখান থেকে কাজটা করে নেবেন। আর যদি চান সরাসরি এপিকে ইনস্টল করে কম্পিউটার মালওয়্যার ফাইলটা রাখলেও কিন্তু পারেন, বাট সেক্ষেত্রে সবগুলো ম্যাপ আপনারা ইউজ করতে পারবেন না। তো এখান থেকে ম্যাপটা ইনস্টল ক্লিক করে এখান থেকে আমরা ম্যাপ যে ইনস্টলার আছে বা ম্যাপ যে প্যাকেট আছে এটা আমরা এখান থেকে ইনস্টল করে নেবো। অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো এটা ইনস্টল কমপ্লিট হলে পর আপনি দেখতে পারবেন এখান থেকে ওপেন লেখা আসবে, ওপেনে ক্লিক করবেন। এই ওপেনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অ্যালাউ চাবে, অ্যালাউতে ক্লিক করবেন, আবার অ্যালাউ চাবে, অ্যালাউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন 5-10 সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনাদের এখান থেকে বের করে দিবে, এখান থেকে ক্লোজ আপে ক্লিক করে দেবেন। এখন আপনার যে কাজটি করবেন বাসের যে পিকেটটা আছে মাঝখানে এটাতে ক্লিক করবেন, তারপর ইনস্টল ক্লিক করে এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে হয়তো আপনাদের এখানে ইনস্টল লেখা নাও আসতে পারে, আপডেট লেখা আসতে পারে, আপডেট লেখাই আসবে বেশিরভাগ মানুষ আপডেটই লেখা আসে। তো আপডেটে আপনি ক্লিক করে দিলে দুইটা এপিকে একসাথে হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। এখানে আপডেটে ক্লিক করে দিলাম আমরা, আপডেটে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং ম্যাপ ইনস্টলের ভিতর আমাদের এপিকেটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, নিচে লেখা আছে ম্যাপ ইনস্টল। তো এখান থেকে আমরা একটু কাজ করার পর এখান থেকে আমরা যে কাজটি করবো কমপ্লিট মালে যে ফাইলটি আছে সেটাতে ক্লিক করে ধরে রাখবো, তারপর এখান থেকে কপি আসবে, কপিতে ক্লিক করবো, তারপর এখানে বাংলাদেশের যে লেখাটা আছে সেখানে ক্লিক করবো, তারপর ডিভাইস মেমোরিতে ক্লিক করবো, তারপর অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করবো, তারপর এখান থেকে ওবিবি ফাইলে ক্লিক করবো, তারপর এখানে যে পেস্ট অপশন আছে পেস্ট অপশনে ক্লিক করে ফাইলটিকে সিম্পলি এখানে পেস্ট করে দেবো। কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের বাস মোড ইন্দোনেশিয়া গেমটাকে ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের বাস মোড ইন্দোনেশিয়া গেমটাকে ওপেন করতেছি এবং গেমটা ওপেন করার পর আমি আপনাকে দেখাইতেছি আমাদের গেমটাকে এখানে প্লে হইতেছে কিনা। অবশ্যই প্লে হবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাস মোড ইন্দোনেশিয়া যে লোগোটা আছে লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে অবশ্যই আপনার ফার্স্ট টাইম আপনাদের এখানে নেট কানেকশন অন করে তারপর গেমটাকে একবার লগ ইন করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে, তারপর এখানে চয়েসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইউজ দিস ফোল্ডে ক্লিক করে অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমাদ পরিবহনের অলরেডি একটি বাস সেট করা অবস্থায় আছে, আপনাদের এক্সট্রা
কোনোভাবে এখানে বাস স্ক্রিন সেট করতে হবে না তো এখানে আপনারা এই বাস স্ক্রিনটা পেয়ে যাবেন তাছাড়া এখানে ফ্রি মোডে ক্লিক করলে দেখবেন নরমাল ম্যাপে আছে কোনো কাল্পনিকগত ম্যাপ এখানে অ্যাড করা হয়নি আর আপনারা যদি এখন এই ওবিটা দেখতে চান যদি লো ডিভাইস হতে থাকে তাহলে সেটিং এ ক্লিক করে এখান থেকে ডিভাইস চ্যাপ্টারে যে ইয়াটা আছে ভিজুয়ালটা আছে সেটাকে হাই লো করে নিতে পারেন অটোমেটিক্যালি তারা আপনার সার্চ করবে তারপর আপনি যদি মনে হয় আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে তারপর আদারে ক্লিক করে এখান থেকে ট্রাফিক ডেন্সিটিটা হাই করে দিবেন তাহলে আপনাদের যে ট্রাফিকগুলো আছে সেটা বেশি পরিমাণে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনি গেমটিকে সেট আপ করবেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম সব নতুন নতুন বাস মোটর ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিওগুলো সবার বাইরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ